তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বোনের বান্ধবীর বিয়েতে যাচ্ছি, তো বিয়ে বাড়িতে গিয়ে কী কী করবো তা তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, চলো ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। তো বিয়ে বাড়ি গিয়ে দিয়ে ঢুকছি। দেখো বোন আগে যাচ্ছিল, আয়ুষকে নিয়ে আমি পেছনে পেছনে ভিডিও করেছি, ছোট্ট একটা ভিডিও করেছি, সেটা তোমাদের শেয়ার করেছি। কারণ খুব গরম ছিল, আর যেহেতু আয়ুষ গেছিলো, আয়ুষের বাবা ছিল না, তো আয়ুষকে আমার কন্ট্রোল করতে করতেই ভিডিও সেভাবে করতে পারিনি। তো দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছিল বোনের বান্ধবী বিয়ে। এই বান্ধবী আমার বিয়েতেও গেছিলো, আমার দিদির বিয়েতেও গেছিলো, খুবই ক্লোজ বান্ধবী ছোটোবেলার। তো মানে কি বলবো, অনেক রিকোয়েস্ট করেছে দিদিকে নিয়ে আসবি, সবাই আসবি, কিন্তু আমরা সবাই গেছি, খুব আনন্দ করেছি, খুব আপ্যায়ন পেয়েছি। মানে এইসব বাড়িগুলোতে না, সত্যি বলছি, যেগুলো মানে গ্রাম্য পরিবেশ, বাড়িতে বিয়ে হয় সেখানে খুব আনন্দ হয়, মানে খুবই একটা মনোরম পরিবেশে গেলাম। কিন্তু খুব গরম ছিল, আর আয়ুষ যে জামাটা পরে গেছিলো সেই জামাটা পরে বাড়ি আসেনি, গেঞ্জি পরে বাড়ি এসেছে। তো ফাইনালি দেখো বোন গিফট দিয়ে দিল বান্ধবীকে। তো যেহেতু ওর গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো আমরা একটু লেট করে গেছিলাম, 8:30 নাগাদ। তো তখন অলরেডি ও বিয়েতে বসে যাচ্ছে। তো দেখো বড় কাছেই, কিন্তু আমরা হয়তো চিনি না। তো এই দেখো বর মানে সব যেটা হয় বিয়ের ব্যাপার, বিয়েতে সবাই খুব ব্যস্ততা থাকে, খুব নার্ভাস থাকে কোনের, যেটা আমিও জানি, আমারও বিয়ে হয়েছে, আমিও সেই সিচুয়েশানটা ফেস করেছি। তো এটা আমার কিছু বলার নেই। তো বোনটা বলছে, দিদি কিছু মনে করো না, তোমরা খাওয়া দাওয়া করে নিয়ে, বলছি তুমি কোনো চিন্তা করো না, আমরা সব কিছু নিজের মতন করে নেবো। তো দেখো কী সুন্দর কলা গাছ দিয়ে সাজিয়েছে আলপনা করে বিয়ের আসরটা, মানে এটাই রিয়েল আগে হতো সেটাই দেখলাম। আর দেখো আয়ুষ, আমি, বোন, আমরা সবাই মিলে ভিডিও করেছি। আমার আবার চুল উড়ে যাচ্ছিলো, আমি চুল ঠিক করলাম। তো ফাইনালি দেখো বোনটার বিয়েতে অভ্যস্ত গেছে, আমি একদম গরমের মধ্যে অল্প অল্প করে ভিডিও করেছি পুরোটাই, ডিটেলসটাই। তো দেখো কী সুন্দর সাজিয়েছে, আর ওদের বাড়ির মধ্যে সবাই রয়েছে, খুব একতাগিরি, সবাই খুব কথা বলছিল, খুব আপ্যায়ন করছিলো, যে বলছিল তোমরা দেখে টেকে খেও। তা আমরা বলেছিলাম কোনো প্রবলেম নেই, আমরা নিজেদের মতনই দেখে খাবো, চিন্তা নেই, পুরো নিজের বাড়ির মতনই লাগছিলো। আর মানে যেহেতু বেশি দূরের না, তো সবাই চিনছিল, কথা বলছিল। তারপরে দেখো আয়ুষ একটু কফি খেতে গিয়ে জিপ পুড়িয়ে ফেলেছে। আয়ুষ যে কী মানে মানে দুষ্টু দুষ্টু হয়ে গেছে, মানে কী বলবো ফ্রেন্ড, সারা বিয়ে বাড়ি শুধু দৌড়েছে আর ঘেমেছে। তো তারপরে দেখো আমরা পকোড়া নিয়েছি, এখানে চিকেন পকোড়া ছিল আর লোটে মাছের পকোড়া ছিল। লোটে মাছের পকোড়াটা আয়ুষ দুটো খেয়েছিলো, খুব ঝাল। তারপরে দেখো ফুচকা বলছি, আমি বলেছি চোখ টিপে দাদাটাকে একটু আলু দিয়ে দেবো, ও জল দিয়েই খাবে। দেখো তারপরে একটুখানি ওকে দিয়েছে, জল দিয়ে ফুচকা খাবে সেই তেজ। তো দেখো বোনের বান্ধবী এসেছিলো, বোন পকোড়া খাচ্ছে। তা বোন আমাকে একটু কফি এনে দিয়েছিল, আমি যদি ভিডিও করছিলাম, খুবই গরম ছিল, কফিটা খুব টেস্টি ছিল, পকোড়াটা খুব ভালো ছিল, মানে সিম্পলের মধ্যে করেছে, একদম ঘরোয়া টাইপের করেছে, মানে খুবই আনন্দজনক একটা বিয়ে বাড়ি ছিল। আমার মনে আনন্দ না থাকলেও আমি ওখানে গিয়ে আনন্দ করেছি সবার সাথে। তারপরে আমরা বসে গেছি খেতে, দেখতেই পাচ্ছ। তো তারপরে দিয়ে দিলো আমাদের এখানে ভেজিটেবল চপ, মানে একটু একটু করে ভিডিওটা করেছিলাম যেহেতু আয়ুষ পাশে ছিল। আয়ুষে খেতে বসে পেয়ে গেছে টয়লেট, মম টয়লেটে যাবো, অর্ধেক খাওয়া থেকে উঠে গেলাম, গিয়ে আয়ুষকে আবার টয়লেট করিয়ে আনলাম, টয়লেট করে আবার বসেছি। তো যেটা হয় মানে মাদেরকে অনেক সহ্য করতে হয়, আর মা হলে মানে কি বলবো, সেইটা থাকে না মায়েদের। তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করছিলাম। দেখো তারপরে দিয়েছে ডাল, ভেজ ডাল আর আলুর চিপস, খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর রান্না করেছিলো। তারপরে দিয়েছিল পটল চিংড়ি, একদম অল্প অল্প নিয়েছি, গরম যেহেতু, গরমের মধ্যে খেতে একদম পারছিলাম, সিম্পল। তারপরে দিয়েছিল ভাত, ভাতই ছিল, ভাতের সাথে চিকেন, চিকেনটা। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে বোন বলছে দি একটু ভিডিও বানা। তারপরে আমি ভিডিও বানালাম, একটা ডিজে লাইট টাইপের চলছিল আর খুব গান চলছিল। তো এই দেখো শুনছি তখন নাকি দাঁড়িয়েছে। তারপরে ফাইনালি আমরা আবার রোডে চলে এসেছি টোটো ধরতে। তো ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম বিয়ে বাড়ি। ফাইনালি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, তো শ্বশুরবাড়িতে চলে এসেছি, আর এতটাই গরম ছিল, আর বাড়িতে এসে ফ্রেশ হয়েছি। আয়ুষ খুব দুষ্টু করছিলো, আয়ুষকে ঘুম পাড়াতেই পারছিলাম না, তো আয়ুষকে ঘুম পাড়িয়ে তারপরে এই বাড়িতে আসলাম, স্নান করলাম ওই বাড়িতে, স্নান করে ফ্রেশ হয়ে এসে ভিডিওটা কমপ্লিট করলাম। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা সাউথ লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাউথ চক্রবর্তী মেন অ্যাকাউন্টটাকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।